বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে শুক্রবার, চলে আসলাম গোমতী নদীর ধারে ঘুরতে। এসে এখানে শুনতে পেলাম গোমতী ভিলাস নামে একটি স্পট রয়েছে। তবে এই স্পটের লোকেশন হচ্ছে গোমতী নদীর পাশে যে মেরিন ড্রাইভ সড়কটি রয়েছে, এই সড়কেই। আরও একটু সহজভাবে লোকেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করি, যে টিক্কাচর যে ব্রিজ রয়েছে এর ঠিক পূর্ব দিকে কালাফির মাজারের সংলগ্ন জগন্নাথপুর এরিয়ার মধ্যে এই প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানটি অবস্থিত। তো অনেকে একে গোমতী বিলাস নামে ডেকে থাকে, তবে এর নাম হচ্ছে গোমতী বিলাস। আপনারা অলরেডি ভিডিওর মাধ্যমে গোমতী নদীর পাশে খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন। যেহেতু ছুটির দিন, সবাই তাদের আপন জনদেরকে নিয়ে এখানে ঘুরতে এসেছে। তো আমি আসছি আমার বাবুকে নিয়ে এখানে ঘুরতে। তো এসে যখন এখানের অপরূপ সুন্দর পরিবেশগুলো দেখতে পেয়েছি, আমার কাছে যেমন ভালো লেগেছে জানি না, ভিডিও দেখে আপনাদের কাছে কেমন ভালো লাগতেছে। তবে এখানের সবচেয়ে সুন্দর একটি জায়গা আমার কাছে খুব ভালো লেগেছে, বিশেষ করে নৌকার উপরে। আপনারা অলরেডি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের ফুলের টপ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। তো যারা এখানে অলরেডি ঘুরতে এসেছে তারা তাদের ছেলে মেয়ে বা প্রিয়জনদেরকে সঙ্গে নিয়ে এখানে বিভিন্ন ধরনের ছবি তুলে থাকে। তবে এখানে বিভিন্ন ধরনের খাদ্য বিক্রি করা হয়, যেমন চাপ, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চটপটি, পরোটা, আইসক্রিম, লাচ্ছি, সফট ড্রিঙ্কস এবং বিভিন্ন ধরনের খাদ্য এখানে বিক্রি করা হয়। তা আপনারা চাইলেও এখান থেকে ঘুরে আসতে পারেন, কারণ জায়গাটি অনেক সুন্দর, খুবই মনোমুগ্ধকর একটি জায়গা। আপনারা যখন এখানে আসবেন আপনাদের মনটি খুবই শীতল হয়ে যাবে। তা আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে বা এই ব্লগটির মাধ্যমে কুমিল্লার গোমতী বিলাসের অপরূপ একটি দৃশ্য দেখতে পেয়েছেন। যদি দৃশ্যটি দেখে আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখন একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা এখনও আমার ফেসবুক পেজটিকে ফলো করেন নেই তারা ফলো করে দিবেন। তো পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।